যতদিন পৃথিবী শহরটা খুব দূরে নয় এমন সময় থেমে গেল কালকা মেল, তখন বিকেল। কৃষ্ণচূড়ার পাতাগুলো এদিক ওদিক দোলাদলি করছিল, গাছে তখন লাল টুকটুকে হলুদের পরশ রাঙানো কৃষ্ণচূড়া ফুলগুলো মাথা নইয়ে নইয়ে সঙ্গীতাকে ডাকছিল। কিন্তু ইতি তাকে একটা চিঠি দিয়েছে, কখন যখন স্টেশন থেকে কুঝিকঝিক রেলটা ছেড়ে বেরিয়ে আসছিল। ইতির কথাগুলো যেন সঙ্গীতাকে বারবার কোথাও একটা ধাক্কা দিচ্ছিল। সেই শৈশবকালে চিতল মাছের মতো চিতলি খেয়ে একসাথে ওরা কচুরি পানার পুকুরে স্নান করেছে, তারপর দুটো আইসক্রিম হাতে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে আইসক্রিম ওলার ঝোলায় দিয়ে আইসক্রিম খেতে খেতে ওরা কয়েত তোলা এসে পৌঁছেছি। কয়েত তোলাতে কাঁচা কয়েত আর সাদা নুন, স্বাদটাই আলাদা। তখন ওদের যৌবন যেন একটু জেগে উঠেছে। বয়সটা কত হবে, 15 কিংবা 16? এই সময়টা ইতি সঙ্গীতা এরা সবাই আর 5টা ছেলেমেয়ের মতো, লায়লা মজনু অথবা রাধা কৃষ্ণের মতো গভীর প্রেমে জড়িয়ে যায়। এদিকে ইতির বাড়িতে একটু একটু কানা ঘোষা চলছে, বাড়ির বড় ছেলে বলে কথা। 2-4 বছর পর হয়তো ওদের একটা সম্বন্ধ করে বিয়ে হতে পারে। কোনো এক দুঃসম্পর্কের বাবার এক আত্মীয়ের মেয়ের সাথে বাবা কথা বলে রেখেছে। মেয়েটি বেজায় ভালো, শান্ত শিষ্ট সভ্য নম্র, কিন্তু ছেলেটি বা কম কিসের, নাম যে তার ইতি। এমন করে কয়েক বছর পেরিয়ে গেছে, ইতি এখন 22 বছরের যুবক। ইতি গ্রামের ডাক্তার, এদিকে ডাক্তার বাবুর খোঁজে সাথী অনন্যা মৌপ্রিয়া স্বর্ণালীরা ভিড় জমায় ডাক্তার বাবুর চেম্বারে। রোগ হয়তো হয়নি, কিন্তু প্রেম রোগে তাদের আঁকড়ে ধরেছে, কাজেই তারা ইতি চেম্বারে। এমন করতে করতে একদিন হঠাৎ সঙ্গীতা ফিরল বোলপুর থেকে, পড়া শেষ করে চোখে কালো চশমা, জীবনের আঙিনায় 20 বছরের যুবতী তখন টগবগ করে ফুটছে প্রেমের মায়া জালে, প্রেমের সমাধি তীরে। এমনই এক সুন্দর এবং নাটকীয় প্রেম ভালোবাসার গল্প আজ মাতৃসাধক সঞ্জয় দেবের প্রতিদিন ভোর 5টায় প্রচারিত মা তারা মাতৃ আশ্রমের পরিচালনায় ভোরের তারা চ্যানেলে। অবশ্যই ভালো লাগলে একটু কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর ইতি সঙ্গীতাকে দেখে স্বাভাবিকভাবেই পুরাতন দিনের কথা মনে পড়ে,
মনে পড়ে অনেক কথা, মনে শুধু পড়ে এখন। তখন রেল স্টেশন, সদ্য দিন গেছে, যৌবন সময়, প্রেম ভালোবাসা, আনন্দ উৎসব এবং উন্মাদনা, যেন দুজনকেই চলন্ত ঘোড়ার মতো ফাঁপিয়ে তুলেছে। একদিকে ইতি আর একদিকে সঙ্গীতা। সেদিন সরস্বতী পূজা, হঠাৎ করেই ক্লাবের ছেলেরা সন্ধ্যেবেলা একটা পিকনিকের আসর করে। এখানে আর পাঁচটা মেয়ের মতো সঙ্গীতাও এসেছিল। যখন দেখল মাংসের ঝোল একদিকে টক বক করে ফুটছে, ফুলকপি রসনা আর একটা ছোট্ট আলু ভাতে, তখন হঠাৎ সঙ্গীতা খোঁজ করে গোপালের কাছে। আরে গোপাল, আমাদের ভামটা কই? কে ভাম? ওই যে রে আমাদের ইয়ে ইয়ে। আরে বাবা, তোর ইয়েটা কে? ও, তুই বোকায় রয়ে গেলি, ইতি রে ইতি। ও আচ্ছা আচ্ছা, তাই তো বলবি। ওই যে দেখ পিছন দিকে। তখন সঙ্গীতা গিয়ে দেখে চার বন্ধুর সাথে দালালি করতে করতে ইতি সিগারেটটা মুখে নিয়ে টানছে। সঙ্গীতা হাতটা টেনে ধরল, তুই ওটা ফেলে দে। ইতি তখন সজোরে একটা সোপাটি সঙ্গীতার গালে চর মারতে গেল। কিন্তু রাঘব আর বাপি সেই যাত্রাটা আটকে দিলেও পরবর্তী ক্ষেত্রে তাদের এই ঝগড়াটা একটা বড় আকার ধারণ করলো। কখন? যখন সরস্বতী পূজা পার হয়ে এক সপ্তাহ কেটে গেছে, তখন ইতি সারথি বন্দনারা ফুচকা স্টলে ফুচকা খাচ্ছে, এমন সময় হঠাৎ সঙ্গীতা জামাইবাবুর সাথে এসে নেমে পড়ল। তখনও বিকেল। ইতিকে বলল, আরে ইতি, তুই সেদিনের ব্যবহারটা যেটা করেছিলি এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। ইতি বলল, আমি কারো বাপের পয়সায় খাইনি। তখন সঙ্গীতা চোখ দিয়ে টস টস করে জল পড়ল, কারণ এই সঙ্গীতা অনেক খাবার বাড়ি থেকে লুকিয়ে চুরি করে মাকে চোখ এড়িয়ে এনে ইতিকে দিনের পর দিন খাইয়েছে। ইতিকে অনেক টাকা ঋণ দেনা শোধ করতে এগিয়ে এসেছে, গলার হারটা খুলে দিয়েছে বিক্রি করতে, বন্ধক দিতে। আজকে ইতি বোধহয় সেগুলো সব ভুলে গেছে। হঠাৎ করেই সময়ে তারতম্য ঘটতে ঘটতে ইতি আর সঙ্গীতার মধ্যে একটা বাদ বিতর্ক যেন বিপুল আকারে মাত্রা পেল। এরপর যা হলো তা আরও ভয়ানক। হঠাৎ সঙ্গীতা এক পথ দুর্ঘটনায় কালের মায়া ত্যাগ করে চিরনিদ্রায় চলে গেল। তারপর কি হলো? শ্মশানে গিয়ে ইতি দুদিনের মাথায় হাউ হাউ করে কেঁদে মাথা কুঁড়তে শুরু করল। ততক্ষণে সঙ্গীতার দুরাত পার হয়ে গেছে যমরাজের দরবারি। তখন ইতি রাত্রি নটা। সঙ্গীতা সেই সমস্ত চিঠিগুলো নিয়ে সঙ্গীতার শ্মশানে চিতার ওপর পুনরায় সাজিয়ে দিল। একটা তেসলাই কাঠি জ্বালিয়ে দিয়ে সেই আগুনে হাত দিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এক গোছা ধূপ জ্বালিয়ে ধূপ আর আগুনে হাত দিয়ে প্রতিজ্ঞা করল সঙ্গীতা,
আজ আমি বড় একা। তখন ওপার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, কাঁদিস নারে মুচরে নয়ন, আমি আছি এ ভুবনে যেখানে তোর সাদর আমন্ত্রণ। হয়তো কয়েক দশক কয়েক মাস পর ওখানে ইতি প্রতিজ্ঞা করলো আর জীবনে সিগারেট খাবে না, আর কোনো বয়ফ্রেন্ড হয়ে কোনো বান্ধবীকে ভালোবাসবে না, আর কোনো মায়াজালে কাউকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে জড়ানোর চেষ্টা করবে না। এবং আজকের পর থেকে নতুন ইতির জন্ম হবে, যে ইতি কাল নতুন সকাল দেখবে কিন্তু কোনো নেশা করবে না। সালটা ছিল 1999। মাতৃসাধক সঞ্জয় দেবীর কলমে এটা তখনকার সময়ে ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল ভোরকুণ্ডা হাই স্কুলে। কিন্তু দশক যুগ সময় পেরিয়ে গেছে, অনেক বন্ধু বান্ধবদের মনে করিয়া দিয়ে সেই গল্পটা আজ নিজের পরিচালনায় প্রতিদিন ভোর 5টায় ভোরের তারা চ্যানেলে উপস্থাপনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগুক খারাপ লাগুক, মন্দ হোক ভালো হোক, গল্প আমার গল্প। একথা বলছি ভোরের তারা চ্যানেলের লক্ষাধিক দর্শক, প্রতিদিন ভোর 5টায় তারা এই কলমের জন্য অপেক্ষা করে রাতটা কাটায়। আবার আসব আগামী চ্যানেলে, আগামী ভোরে, আগামী গল্প নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। সকলকে আরও একবার সঙ্গীতা আর ইতি গল্পের শেষ ঠিকানায় রইল সাদর আমন্ত্রণ। এতক্ষণ আমি ছিলাম মাতৃসাধক সঞ্জয় দেব। নমস্কার। যতদিন পে